করোনা সংক্রমণ মোকাবেলায় সারা দেশে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। সাধারণ মানুষের মধ্যে এখনও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে। লকডাউন কার্যকরী অভিযান চালাচ্ছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামে লকডাউনের দ্বিতীয় দিনেও ঢিলেঢালা ভাব। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বেরোনো মানুষ। শপিং মল বন্ধ থাকলেও খোলা রয়েছে বিভিন্ন শিল্প কারখানা, ব্যাংক, কাঁচা বাজার, ওষুধ ও মুদি দোকান। অনেকেই পড়ছেন না মাস্ক। বরিশালে করোনা শনাক্ত ও মৃত্যু বাড়লেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অফিসগামী মানুষ চলছে ব্যাটারি চালিত যানবাহনে, চলছে ছোট ছোট যানও, বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। লকডাউন কার্যকরে সকাল থেকে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্যকারীদের জরিমানা করছে। রংপুরে ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলারে চলাচল করছেন সাধারণ মানুষ। নিত্যপণ্যের দোকান ছাড়া সব দোকান ও শপিং মল বন্ধ রয়েছে। লকডাউনের নির্দেশনা মেনে চলতে মাইকিং ও প্রচার চালাচ্ছে সিটি কর্পোরেশন। রাজশাহীতে ব্যাটারি চালিত অটোরিকশায় গাদাগাদি করে চলাচল করছে মানুষ। তবে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত যাত্রী চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। প্যাটের দায় উঠাইছি, তিনটা আগে যাত্রী টানছি, আমাদের প্যাট তো চলতে হবে, আমাদেরকে খেতে দেবে কে? সকালবেলায় গাড়ি কম, যাত্রী তো যাবে কাজে, দোকান পাশের খুলতে যাবে। সিলেটেও সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাজারে রয়েছে মানুষের ভিড়। নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে পুলিশ ও জেলা প্রশাসন। এদিকে লকডাউন অমান্য করে ভোলা লক্ষ্মীপুর রুটে চলছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছে যাত্রীরা। দেখা যায়নি প্রশাসনের নজরদারি। তিন দিনও কত কষ্ট করছি, আরো কষ্ট যাইতেছি। এলে আমি এই বাইক দই, আমি নোয়াখালী মজে সদিরে যাইতাম চাই। স্পিডবোটে ভাড়া চাইতেছে 1000 টাকা। তারা বলতেছে যে ঘাটে নাকি টাকা বেশি নিচ্ছে, সেই জন্য আমাদের কাছ থেকেই তারা নেবে। এছাড়া মানিকগঞ্জ, সুনামগঞ্জ, মেহেরপুর, ময়মনসিংহ সহ সারা দেশে ঢিলেঢালা চলছে লকডাউন। দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে মানুষ ও যানবাহন। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।